हेलो फ्रेंड्स, बिथिर रान्नाघर आरेकटे एपिसोडे तोमादे सबाइके वेलकाम जानिए निच्छि। आजके तोमादेर जन्य निये एसेछि चायेर साथे खाबार जन्य एकटा मुचमुचे क्रांची फ्लावर निमकी। आमरा तो सबाई नर्मल निमकी खेयेई थाकि, एटा एकटु अन्यरकम निमकी। देखते जेमन खेतेओ तेमन मुचमुचे आर कुरमुरे। एटा करते किच्छु लागछे ना, शुधु ময়দাতেই হয়ে যাচ্ছে। चलो তাহলে শুরু করা যাক আজকের এই কুরমুরে ফ্লাওয়ার রেসিপিটি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি একটা কাপ দিয়ে আমি 2 কাপ ময়দা নিয়েছি। 2 কাপ ময়দা নেওয়ার পর আমি এখানে দিয়ে দেব আন্দাজ মতো নুন। আন্দাজ মতো বলতে এখানে আমি স্বাদ মতো নুন দিয়ে দেব। তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবে। নুন দেওয়া হয়ে গেলে এখানে আমি 2 চামচ তেল দিচ্ছি। আমি এখানে 2 চামচ রিফাইন্ড অয়েল দিয়েছি। দিয়ে সামান্য হাত দিয়ে সব মিশ্রণটাকে খুব ভালো করে মেখে নিচ্ছি। তারপর আমরা আরেকটু তেল দেব। আমাদের এখানে মোটামুটি 1/2 কাপের মতো তেল লাগবে, কিন্তু আমি একবারেই সব ঢেলে দেব না। আমরা এখানে অল্প অল্প করে তেল ঢেলে খুব সুন্দর করে হাত দিয়ে আগে সব মিশ্রণটাকে মেখে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে আমরা একটা ডো তৈরি করব। আমরা একটা লেচি তৈরি করব। মনে রাখতে হবে এটা যেন খুব পাতলা না হয়, আবার খুব শক্ত বা হার্ড না হয়ে যায়। আমরা যেমন লুচি করি ঠিক সেই রকম একটা ডো হবে। খুব ভালো করে এই ডোটা আমাদের মাখতে হবে, সেই জন্য একবারে অনেক জল একসাথে দিয়ে দেব না, অল্প অল্প করে মাখতে হবে। আমার মোটামুটি মাখা কমপ্লিট। এখন আমি হাতের মধ্যে একটু তেল নিয়ে ওপর থেকে একটু ভালো করে সেই ময়মটাকে আরেকটু ময়ম দিচ্ছি। সেই লেচিটা এটাকে আরেকটু তেল দিয়ে ভালো করে মেখে ময়ম দিলাম। এখন এটাকে রেস্টে রেখে দেব 10 থেকে 15 মিনিটের জন্য, ঢাকনা দিয়ে রেখে দেব। ঢাকনা খুলে দেখো আমাদের লেচিটা কত সুন্দর একটা নরম তুলতুলে হয়েছে। আমাদের ঠিক এই জিনিসটাই চাই। এখন লেচিটাকে খুব ভালো মতো ডোলে এটা দিয়ে সমপরিমাণে যতগুলো গোল গোল রুটির মতো আকারে আমাদের শেপ করে নিতে হবে। আমরা যে রুটি করি ঠিক সেই রকম এক সাইজগুলো নিতে হবে। নেওয়ার পর আমরা সবগুলোকে গোল করে নেব। গোল করে নিয়ে আমরা একটা বেলনির সাহায্যে এটাকে রুটির মতো আকার দেব। আমাদের এটা কিন্তু খুব পাতলা করা যাবে না, আবার খুব মোটা করাও যাবে না। আমাদের একটা মোটামুটি শেপে রাখতে হবে। আমরা এখন একটা রুটির মতো করে নিচ্ছি। তারপর আমরা একটা বাটির সাহায্যে এটাকে গোল করে কেটে নেব। গোল করে বাটিটা প্রেস করে ধরে ওপর থেকে টান দিলেই এভাবে চলে আসবে। এভাবে হয়ে গেলে আমরা এখন একটা ছুরির সাহায্যে ওপর থেকে নিচে আর এই পাশ থেকে এইভাবে আমরা এটাকে 4 টুকরো করে নেব। 4 টুকরো করে এটাকে রেখে দেব। ঠিক সেম প্রসেসে আবার একটা রুটির মতো করে বাটি দিয়ে কেটে তারপর আমরা চাকু দিয়ে মাঝখান থেকে 4 টুকরো করে নেব। দেখো এখন আমরা এটাকে মাঝখান থেকে 4 টুকরো করে নেব। মনে রেখো স্টেপগুলো, এই স্টেপগুলো ফলো করলেই আমাদের সেই ফ্লাওয়ারটা হয়ে যাবে। এখন দেখো আমি সবগুলো একটার উপর একটা ওপরে ওপরে দিয়ে দেব। এইভাবে দিয়ে যেতে হবে। ত্রিভুজের মতো জিনিসটা নিচের দিকে থাকবে, ঠিক এইভাবে পরপর যে 8টা টুকরো হলো দুটোর থেকে সেইগুলো পরপর সাজিয়ে যাব। এখন আমরা একটা ছুরি কিংবা চামচের সাহায্যে যে চৌকো যে মাথাটা আছে কোনা মাথাটার দিকে আমরা একটু প্রেস করে দেব, যাতে সেইগুলো সবগুলো লেগে যায়। কিন্তু মনে রাখতে হবে এত জোরেও আমরা প্রেস করব না যাতে ছিঁড়ে যায় টুকরোগুলো। তারপর আমরা আস্তে আস্তে জিনিসটাকে রোল করে নেব। রোল করা হয়ে গেলে হাতের মধ্যে তুলে আমরা মাঝখানটায় প্রেস করব। দেখো ঠিক যেভাবে আমি প্রেস করছি তোমরাও করবে। প্রেস করা হয়ে গেলে মাঝ বরাবর আমরা একটা চাকু দিয়ে কেটে দেব। ব্যাস, এবার হাতের মধ্যে নিয়ে নিচটাকে একটু ঠিকঠাক করে পাপড়িগুলো মেলে দিলেই রেডি আমাদের ফ্লাওয়ার। দেখো
পাপড়িগুলো মেলে দিলাম, কত সুন্দর আমাদের ফ্লাওয়ারটা হলো। তোমরাও ইজি, খুবই ইজি, আস্তে আস্তে করবে, স্টেপগুলো দেখে দেখে অবশ্যই পারবে। এইভাবে আমাদের ফ্লাওয়ারগুলো রেডি, মাঝখানে দিয়ে দিলাম একটা লং, হয়ে গেল। ব্যাস এটাও সেম প্রসেসেই করব, মা নিচটা একটু ভালো করে চেপে দিয়ে পাপড়িগুলো তারপর ছড়িয়ে দেব। এইভাবেই আমরা সবগুলো ফ্লাওয়ার করে নেব। দেখো কতটা সুন্দর লাগছে, দেখো। তোমরা তোমাদের হাত দিয়ে শেপগুলো ঠিক করে নেবে, যদি মনে হচ্ছে পাপড়িগুলো বন্ধ হয়ে গেছে একটু চোখা করে দেবে। দেখো ফুলগুলো দেখো কত সুন্দর, খুবই সিম্পল। চলো তাহলে আমি সবগুলো দেখো এখানে মোটামুটি বানিয়ে নিয়েছি, তোমাদের সুবিধার্থে আরেকবার আমি দেখাচ্ছি। আমি 8টা টুকরো পরপর এভাবে সাজিয়ে যাব, দেখো পরপর এভাবে আমি সাজিয়ে যাচ্ছি। তারপর দেখো 8টা দুটো দিয়ে 8টা করে সব পরপর সাজিয়ে যাচ্ছি। তারপর একটা চামচের সাহায্যে মাঝখানটা একটু প্রেস করে দিচ্ছি যাতে খুলে না আসে। তারপর রোল করে নেব, রোল করে হাতে নিয়ে নেব, নিয়ে মাঝখানটা প্রেস করে দেব ঠিক এইভাবে, দেখো। তারপর মাঝখানটা একটা ছুরি দিয়ে কেটে দেব। ব্যাস এবার হাতে নিয়ে পাতাগুলো পাপড়িগুলো মেলে দেব, আমাদের রেডি এই ফ্লাওয়ার। এখন আমরা এই ফ্লাওয়ারগুলোকে ডিপ ফ্রাই করে নেব, রিফাইন্ড অয়েলে এই ফ্লাওয়ারগুলোকে আমরা এখন ডিপ ফ্রাই করব। দেখো খুব সুন্দর আলতোভাবে আলতো হাতে করবে, একদম ইজি হয়ে যাবে। দেখো মাঝখান নিচটা আগে বন্ধ করে তারপর পাতাগুলো মেলে দিতে হবে, খুবই সিম্পল, খুবই ইজি। বাড়িতে কেউ এলে তাকে ঝটপট এমনি কিছু না দিয়ে চায়ের সাথে এটা করে খাওয়াতে পারো, সবার খুব পছন্দ হবে। এখন এটাকে আমরা ডিপ ফ্রাই করে তুলে নিয়েছি। দেখো আমি মাঝখানে ওইগুলো দিয়ে দিয়েছি ছোলা, এখানে তোমরা লং লবঙ্গ যা ইচ্ছে দিতে পারো, আমার কাছে তখন ছিল না জন্য মাঝখানে আমি একটা ছোলা দিয়ে দিয়েছি। ব্যাস রেডি আজকে আমাদের এই ফ্লাওয়ার নিমকি, চায়ের সাথে এতটাই ক্রাঞ্চি, এতটাই মুচমুচে, একবার না খেলে তোমরা বুঝতে পারবে না। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে, কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আজকের জন্য।